1855 সাল, নদীর দুপাড়েই জাকিয়ে বসেছে ইংরেজদের কারবার, তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা। তাই হাওড়া কলকাতার জন্য একটি সেতু খুবই প্রয়োজন ছিল, কিন্তু কোনো এক কারণে 1859 সালের দিকে সেতু নির্মাণের প্রস্তাব থমকে যায়। সেই সময় সরকারের প্রকল্পও এইভাবে থমকে যেত, আর হাওড়া ব্রিজের প্রথম প্রস্তাবের ক্ষেত্রেই তা দেখা দিয়েছিল। তার ঠিক 8 বছর পরেই সেই থমকে যাওয়া ফাইল আবার বার করা হয়। ঠিক হয়, এবার একটা সেতু বানাতেই হবে। তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর সিদ্ধান্ত নেন, সেতু নির্মাণের যাবতীয় দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না। 1871 সালে তৈরি হয় একটি ট্রাস্ট, সেই ট্রাস্টের অধীনেই হাওড়ার প্রথম ভাসমান সেতু নির্মাণের ভার দেওয়া হয়। 1871 সালে বাংলায় হাওড়া ব্রিজ অ্যাক্ট তৈরি হওয়ার পরেই স্যার লেসলিকেই সেতু নির্মাণের ভার দেওয়া হয়। তিনি বিলেতে গিয়ে সেতুর ডেক ও ভাসমান সমতল নৌকা বানানোর কাজ শুরু করলেন। জাহাজে সেই মাল পৌঁছল কলকাতা বন্দরে, তারপরে একে একে সমতল নৌকার ওপর পরপর ডেকগুলি জুড়ে তৈরি হলো প্রথম হাওড়া ব্রিজ। এই ব্রিজের মাঝে 200 ফুট খোলার ব্যবস্থাও রইল। আর এই ভাসমান সেতুটি দুটি অংশে বিভক্ত ছিল। নদীতে জাহাজ বা স্টিমার গেলে সেতুটির দুটি অংশ ওপরে তুলে পারাপার হতো, তারপর আবার সেতুকে জোড়া লাগিয়ে যানবাহন পরিচালনা করা হতো। 1874 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেই সেতু। অর্থাৎ 1855 সালে ব্রিটিশ প্রশাসন যা পরিকল্পনা করেছিল তাই রূপায়িত হলো 19 বছর পর। সেই সময় পন্টুন ব্রিজ অর্থাৎ ভাসমান সেতু নির্মাণ করতে লেসলি সাহেবের সংস্থাকে দিতে হয়েছিল প্রায় 22 লক্ষ টাকা, কিন্তু সেতু যতদিন ছিল তা থেকে সরমোট টোল আদায় হয়েছিল প্রায় 35 লক্ষ টাকা। মূল কথা, সেতু থেকেও লাভ করছিল ব্রিটিশ প্রশাসন। তবে ভাসমান সেতুর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ স্টিমারের যাতায়াত ব্যবস্থা করা। জাহাজ গেলেই গাড়ি চলাচলের জন্য সেতু বন্ধ করা হতো, ফলে যানজটও বাড়তে থাকে। ফলে সে সময় থেকেই হাওড়াতে একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করতে থাকে ব্রিটিশ প্রশাসন। 19 শতকের শেষ পর্বেই নতুন একটি সেতুর কথা ভাবা হচ্ছিল। তার অন্যতম কারণ ছিল হাওড়া ব্রিজের ওপর গরুর গাড়ির দাপট। সে সময় সেতু দিয়ে 13টি গাড়ি চললে তার 8টি গরুর গাড়ি থাকত। পন্টুন ব্রিজ চওড়া ছিল 48 ফুট, কিন্তু গাড়ি চলাচলের জন্য 43 ফুটের বেশি ব্যবহার করা যাচ্ছিল না। অন্যদিকে গরুর গাড়ির প্রবল চাপে হিমশিম বন্দর কমিশনার। তারপরেই বৈঠক ডেকে নতুন সেতুর প্রস্তাবনা করে, তৈরি হয় একটি কমিটি। বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট, পূর্বলের চিফ ইঞ্জিনিয়ার RS হাইট এবং কলকাতা পুরসভার চিফ ইঞ্জিনিয়ার ম্যাকেভ ওই কমিটির সদস্য হন। ভাবনা শুরু হয় ভাসমান সেতুর বদলে একটি ক্যান্টিলেভার সেতু নির্মাণ করা। তবে এই পরিকল্পনা মোটেই পছন্দ হয়নি স্যার লেসলির, কারণ তখনও পর্যন্ত পৃথিবীতে মাত্র 3টি ক্যান্টিলেভার সেতু বানানো হয়েছিল। তারপর আবার সেই সময় কানাডায় একটি ক্যান্টিলেভার সেতু ভেঙেও পড়েছিল। লেসলি সাহেব নতুন একটি ভাসমান সেতুর পক্ষেই আবার মত দিয়েছিলেন, আর এই একই মতামত দিয়েছিলেন পোর্ট কমিশনারও। তারপরে বিভিন্ন মতামতে তর্ক বিতর্ক শুরু হয়। প্রায় 20-22 বছর চর্চার পরও যখন ইঞ্জিনিয়াররা সহমত হতে পারেনি, তখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটি তৈরি করে দিয়েছিল ব্রিটিশ সরকাররা, এবং সেই কমিটির সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মেনে নিয়ে নতুন সেতুর পরিকল্পনা ও নকশা তৈরি হয়। তবে আবার দেখা যায় সারা বিশ্ব থেকে যে কটি সংস্থা সেতুর জন্য নকশা জমা দিয়েছিল, সেই সমস্ত কটি নকশাই ছিল বাস্কুল মডেল। অর্থাৎ সেতুর মাঝ বরাবর খোলা রাখার ব্যবস্থা রেখেছিল সেই সমস্ত সংস্থাগুলি। এর মধ্যেই এসে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ, ফলে অর্থনীতিও ধাক্কা খায় এবং এদেশে আমদানি কমতে থাকে। তাই সে সময় ব্রিটিশরা নতুন কোনো পরিকাঠামো প্রকল্প থেকে সরে আসে। 1921 সালের দিকে আবার সেতুর চর্চা শুরু হয়। ব্রিটিশ প্রশাসন একটি মধ্যপন্থা বার করে 1921 সালে মার্টিন অ্যান্ড কোম্পানির অন্যতম মালিক স্যার রাজেন্দ্র মুখোপাধ্যায় এবং তৎকালীন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হিন্ডলে চিফ ইঞ্জিনিয়ার জে ম্যাগলাসানকে নিয়ে একটি কমিটি গড়ে দেন। ওই কমিটি তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসিল মটের পরামর্শ গ্রহণ করেন। স্যার বেসিলই প্রথম সিঙ্গেল স্প্যান আর্চ ব্রিজের প্রস্তাব করেন। 1922 সালে আর.এন. মুখার্জির কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে, তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে ক্যান্টিলেভার সেতু নির্মাণের সুপারিশ করা হয়। ঠিক হয়, এমন প্রযুক্তি হবে যাতে সেতুর নিচ দিয়ে অনায়াসেই জাহাজ স্টিমার যাতায়াত করতে পারে। 1926 সালে পাস হয় দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট। আইন পাস হলে 1930 সালের 15 মার্চ বাংলার গভর্নর বৈঠক ডেকে সেতু নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন।
আইন পাস এবং গভর্নরের অনুমোদনের পরেই বন্দর কর্তৃপক্ষ আর দেরি করেনি। হাওড়া ব্রিজ তৈরিতে 26,500 টনের মতন ইস্পাত লেগেছিল, তার মধ্যে 23,500 টন সরবরাহ করেছিল ভারতের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। অবশেষে কাজ শেষ হয় 1942 সালের আগস্ট মাসে এবং 1943 সালের ফেব্রুয়ারি মাসে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় কোনোরকম উদ্বোধন না করেই। বর্তমানে আজ তার বয়স প্রায় 78 বছরের মতো। এই সুবিশাল হাওড়া ব্রিজ তৈরিতে একটিও নাট বোল্ট লাগাতে হয়নি। মেটাল প্লেটগুলিকে এমনভাবে বসিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো নাট বোল্ট ও স্ক্রু ছাড়াই এত বড় ব্রিজ সফলভাবে জুড়ে দেওয়া গিয়েছে। তাছাড়া ব্রিজটি কোনো পিলার বা স্তম্ভ ছাড়াই দাঁড়িয়ে রয়েছে। যখন এই ব্রিজটি তৈরি হয় তখন এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম ক্যান্টিলেভার ব্রিজ ছিল। বর্তমানে এটি বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলেভার ব্রিজ, যার দৈর্ঘ্য 750 মিটার লম্বা এবং চওড়ায় 71 ফুট, সঙ্গে পথচারীদের জন্য 14 ফুট চওড়া ফুটপাত দুদিকে। ভারতের সমস্ত এলাকা ও সৌধের নাম কোনো না কোনো বিখ্যাত মানুষের নামে দেওয়া। 1965 সালে এই সেতুর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু, তবে সেই নামকে ছাপিয়ে হাওড়া ব্রিজেই লোকের মুখে মুখে ঘোরে। সম্ভবত এই হাওড়া ব্রিজেই বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলেভার ব্রিজ। দিনে প্রায় 1,00,000 গাড়ি ঘোড়া ও 1,50,000 মানুষ হেঁটে এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত শুরু করে। ইংরেজদের আমলে তৈরি হলেও এই ব্রিজটি ভারতীয়দের এক প্রতীক। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।